আমি মুবিন সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ সরকারি দলের দায়িত্বশীলেরাই বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে অভিযোগ করলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এরপর জানাব দেশকে ধর্মীয় সংঘাতের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে সরকার অভিযোগ করলেন রাশেদ প্রধান জানাব শিক্ষা প্রতিষ্ঠানকে যৌন নিপীড়নের কেন্দ্র বানিয়েছে আওয়ামী লীগ অভিযোগ করলেন এবি পার্টির নেতারা এদিকে সরকারি কলেজের অধ্যক্ষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজশাহীর মোহনপুর সরকারি কলেজের অধ্যক্ষ মফিজুদ্দিন কবিরাজ তিনি বিধি লঙ্ঘন করে ক্ষমতাসীন দলের রাজনৈতিক পদে রয়েছেন তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রাজনীতি করছেন এবারে জানাব রমজানে দেশের মানুষ ভালো নেই বললেন জিএম কাদের বিরোধীদলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন পবিত্র রমজান মাসে দেশের মানুষ ভালো নেই রমজানে দ্রব্যমূল্য নাগালের বাইরে আয় দিয়ে তার জীবিকা নির্বাহ করতে পারছে না সাধারণ মানুষ মালামালের দাম বাড়ছে প্রতি সপ্তাহে রমজানে মুনাফা কয়েক কয়েকগুণ দাম বাড়িয়ে দিয়েছে কিন্তু দেশের নব্বই ভাগ মানুষ আধা পেট খেয়ে দিন পার করছে এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি খেজুর বয়কট বয়কটগুলো মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া অবরুদ্ধ গাজা ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে ইসরায়েলি পণ্য বর্জন শুরু করেছে বিশ্বের মুসলিম দেশগুলো পবিত্র রমজান মাস শুরু হয় ইসরায়েলি খেজুর বর্জন করার প্রবণতা বেড়েছে অনেকটা এর মধ্যে ইসরায়েলি খেজুর বয়কটের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সরকারি দলের দায়িত্বশীলেরাই বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে অভিযোগ করলেন আমির খসরু মাহমুদ চৌধুরী বর্তমান সরকারি দলের লোকেরা বাজার নিয়ন্ত্রণের সিন্ডিকেট করছে এবং তারাই দ্রব্যমূল্যের উদ্যোগতি লাগামহীন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ফলে তারল্য সংকটে ডলারের দাম বেড়েছে দেশে এর প্রভাব পড়েছে দ্রব্যমূল্যের উপর কারণ পুরো সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করে সরকারি দলের দায়িত্বশীল নেতারা যারা ভোট চুরি করে ক্ষমতা এসেছে তারাই বাজার নিয়ন্ত্রণের সিন্ডিকেট করছে তারাই দ্রব্যমূল্য উদ্যোগতির লাগামহীনতার জন্য দায়ী আজ রোববার মার্চ সন্ধ্যায় কক্সবাজার পর্যটন মোটেলের জারা কনভেনশন হলে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের কারা নির্যাতিত সম্মান এবং ইফতার মাহফিল এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন আমির খসু মাহমুদ চৌধুরী বলেন যারা ভোট চুরি করে তারাই বাজার নিয়ন্ত্রণ করে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণে নিতে পারে তারা সরকারি দলের লোকজন পরিস্থিতি এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে রাস্তাঘাটে পর্যন্ত চাঁদাবাজি শুরু করেছে দেশের বিভিন্ন প্রান্তে থেকে আসা পণ্যবাহী ট্রাক থেকে গণহারে চাঁদাবাজির প্রভাব ভোক্তার উপর পড়েছে সে লোকগুলো কিন্তু সরকারি দলে নির্বাচিত সরকার না থাকায় সুবিধাভোগীরাই এসব ফায়দা লুটছে তিনি বলেন আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা জায়গা জায়গা থেকে ট্রাক থেকে চাঁদা তুলছে এর ফলে যে সমস্ত ট্রাকে সবজি নিয়ে আসে ঢাকায় এর প্রভাব পড়েছে সবজির উপরে তারা চাঁদার টাকা ওই সবজির উপরে যোগ করে দিয়েছে তিনি আরো বলেন একতরফা সরকার ক্ষমতায় থাকতে বিভিন্ন সুবিধাভোগী গ্রুপ সৃষ্টি করেছে যাদের কাছে জিম্মি ব্যবসায়ীরা আর এসব গ্রুপ বেড়ে আশ্রয় উঠেছে যার পুরোটা চাপ পড়েছে দেশের সাধারণ মানুষের উপর যতদিন পর্যন্ত অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকবে ততদিন এই দুর্ভোগ সিন্ডিকেট জনগণের উপর চেপে বসে থাকবে তাদের দ্রুত ক্ষমতা থেকে হটাতে হবে এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন শুধু বিরোধী দলই নয় গেল নির্বাচনে পঁচানব্বই শতাংশ জনগণের উপস্থিতি না থাকাটাই বড় প্রতিবাদ জনগণে এ সরকারকে আর চায় না এটা তারই প্রমাণ নির্বাচন বর্জনের ডাকে যে পঁচানব্বই শতাংশ মানুষ সারা দেশে এটি আমাদের সবচেয়ে বড় সাফল্য দেশকে ধর্মীয় সংঘাতের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে বলছেন রাশেদ প্রধান বারোদলীয় জোটের শীর্ষ নেতা এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সভাপতি রাশেদ প্রধান বলেছেন সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলমানদের আলোচনা সভায় পরিকল্পিতভাবে আয়োজকদের উপর হামলা চালানো হয়েছে কারা বাংলাদেশকে ধর্মীয় উস্কানি দিয়ে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করতে চায় দেশবাসী সবই জানেন এবং বোঝেন তবে কথাবার্তা পরিষ্কার আর যদি ধর্মীয় অনুষ্ঠানে আঘাত করা হয় তাহলে শেখ পতন না হওয়া পর্যন্ত আন্দোলন একটি গণভ্যতানে পরিণত হবে দেশবাসী প্রস্তুত থাকেন রোববার বিকেলে আসাদ গেট জিইউপি ঢাকা মহানগর দ্রব্যমূল্যের এবং দেশের চলমান সংকট মোকাবেলায় করণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি এ সময় তিনি বলেন দ্রব্যমূল্যের উদ্ধগতির কারণে ঘরে ঘরে নীরব হাহাকার শোনা যাচ্ছে অভাবের কারণে কেউ কেউ ইফতাসেরিক পর্যন্ত করতে পারছে না রমজান মাসে দাত্তর দাতদের আত্মনাত আল্লাহর আরশ কেpertছে কিন্তু এই জালিম শাই শেখ হাসিনার বুক কাপে নিতাবে তবে ফ্যাসিস্ট সরকারের পদ থেকে দেশে একমাত্র শান্তি ফিরে আসতে পারে অন্যথায় দেশের রাজনৈতিক সংঘাত এবং অর্থনৈতিক বিপদায় ঘরে ঘরে ছড়িয়ে পড়বে ঢাকা মহানগর জাকপার সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসুর সভাপতিতে বক্তব্য দেন জাকপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন পেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান যুব জাকপার সভাপতি নুসুল ইসলাম বাব্লু সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম সহসভাপতি সভাপতি মহিদুর রহমান বাবলা জাকপার ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকি সাধারণ সম্পাদক শ্যামলচন্দ্র সরকার জাকপা ঢাকা মহানগর নেতা মোহাম্মদ সাজু মিয়া মোনার হোসেন মোহাম্মদ আলী ফকির মোহাম্মদ দিদার হোসেন যুবনেতা বিপুল সরকার জনিনন্দী পাবেন হোসেন হাসান প্রমুখ শিক্ষা প্রতিষ্ঠানকে যৌন নিপূরণের কেন্দ্র বানিয়েছে আওয়ামী লীগ বলছে এবি পার্টি সরকারি দলীয় সন্ত্রাসী এবং সরকারের সমর্থক কিছু শিক্ষক মিলে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মাদক এবং কেন্দ্র বানিয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ পার্টি পার্টি সম্পতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অবন্তিকার আত্মহনন সহ ক্যাম্পাসে সংগঠিত সকল অনৈতিক কর্মকাণ্ডের বিচারের দাবি জানায় এবি পার্টি রোববার বিকাল সাড়ে পাঁচটায় গণইফতার কর্মসূচির ষষ্ঠ দিনে বিজয়নগরে বিজয় একাত্তর সত্তরে অনুষ্ঠিত সমাবেশ থেকে দাবি জানানো হয় সমাবেশে বক্তার বলেন আওয়ামী সরকারের আশ্রয় প্রশ্রয় এমন এক লুটেরা বাজার সিন্ডিকেট গড়ে উঠেছে যারা প্রতিনিয়ত খাদ্যদ্রব্যের দাম বাড়িয়ে মানুষের জীবনকে অতিষ্ঠ করে সরকারি দলের ছাত্র সংগঠনের অত্যাচারে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে সাধারণ ছাত্রীরা সম্ভ্রম রক্ষা করতে চলতে পারছে না কেউ কেউ কষ্ট কষ্টক্ষোভে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে সরকার সমর্থিত কতিপয় শিক্ষকেরা এসব কর্মকাণ্ডের নিলজ্জ সহযোগিতা দিয়ে যাচ্ছে এদিকে সমাবেশ শেষে প্রায় হাজার হাজার নাগরিক একসঙ্গে বসে ইফতার কর্মসূচিতে অংশ নেয় এবি পার্টির সহকারী সদস্য সচিব আনোয়ার ফারুকের সঞ্চালনায় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদের সভাপতিত্বে গণ ইফতার সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা কমিটি শিল্প এবং বাণিজ্য বিষয়ক সম্পাদক জাতীয় সংসদের মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাবেক চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আশরাফুদ্দিন নিজাম সরকারি কলেজের অধ্যক্ষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজশাহীর মোহনপুর সরকারি কলেজের অধ্যক্ষ মফিজুদ্দিন কবিরাজ তিনি চাকুরিবিধি লঙ্ঘন করে ক্ষমতাসীন দলের রাজনৈতিক পদে রয়েছেন তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিযোগ রয়েছে সে তিনি রাজনীতি নেই বেশি ব্যস্ত থাকেন তবে বিষয়টি সম্পর্কে কিছুই জানে না মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি খোঁজ নিয়ে জানা গেছে সরকার দলেও এই নেতা অধ্যক্ষের পদে থেকে নানা অনিয়ম দুর্নীতি করছে বলে অভিযোগ রয়েছে বিধি লঙ্ঘন করে প্রকাশ্যে তিনি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেও ক্ষমতার প্রভাবে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করতে পারছে না স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে রয়েছে ক্ষোভ দলীয় নেতাকর্মীরা জানা টানা পনেরো বছর ধরেই মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন অধ্যক্ষ মফিজুদ্দিন কবিরাজ এর মধ্যে দু সালে তার কলেজ সরকারীকরণ হয় তারপর কলেজের এসকেলে তার বেতন নির্ধারিত হয় কলেজের সরকারীকরণের পরও দু বাইশ সালের মে মাসে উপজেলা আওয়ামী সম্মেলনে আবারও সাধারণ সম্পাদক হন মফিজুদ্দিন কবিরাজ সরকারি কলেজের অধ্যক্ষ হয়ে মফিজুদ্দিন কবিরাজ দলীয় পদে থাকায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কিছুদিন আগেও ক্ষোভ প্রকাশ করেছে জেলা আওয়ামী লীগের নেতা আলফর রহমান তিনি লেখেন দীর্ঘ পনেরো বছর ধরে মফিজুদ্দিন কবিরাস উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদকের পদে বহাল আছেন এতে ত্যাগী নেতারা বঞ্চিত হচ্ছেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে রাজশাহী তিন মোহনপুর আসনের পবা দুইবারের সাবেক সংসদ সদস্য আইনুদ্দিনের অত্যন্ত আস্থাভাজন ছিলেন অধ্যক্ষ মফিজুদ্দিন কবিরাজ আইনের প্রশ্রয়ে নিয়োগের অনিয়ম সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে মফিজুদ্দিনের বিরুদ্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনুদ্দিন মনোনয়ন পাননি তারপর থেকে রাজনীতি প্রায় নিষ্ক্রিয় আইনের দুলাভাই উপজেলা আওয়ামী সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান আব্দুল সালাম তার অনুপস্থিতিতে এখন মফিজুদ্দিন উপজেলা আওয়ামী লীগের কর্মসূচিতে সভাপতিত্ব করছেন সর্বশেষ একুশে ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের মাতৃভাষা দিবসে অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন তিনি রমজানে দেশের মানুষ ভালো নেই বলছেন জিএম কাদের বিরোধী দলের নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন রমজানে দেশের মানুষ ভালো নেই রমজানে দ্রব্যমূল্য নাগালের বাইরে আয় দিয়ে তারা জীবিকা নির্বাহ করতে পারছে না মালামালের দাম বাড়ছে প্রতি সপ্তাহে রমজানে মুনাফাখোরেরা কয়েক গুণ দাম বাড়িয়ে দিয়েছে কিন্তু দেশের নব্বই ভাগ মানুষ আধা পেট খেয়ে দিন পার করছে রোববার বিকেলে পল্লবী দুই নম্বর ওয়ার্ড ইউনিটি সেন্টারে জাতীয় পার্টি মহানগর উত্তর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা জেম কাদের সব কথা বলেছেন জেম কাদের বলেন সরকারের পক্ষ থেকে বলা হয় দাম বেশি হলেও বেচা কেনা তো হচ্ছে এক শ্রেণীর মানুষ দিন কাটাচ্ছে সরকারের আশপাশের লোকজন করছে তাদের দিকে তাকিয়ে দেশের মানুষ কথা বিবেচনা করলে হবে না তিনি বলেন বাজারে চাকচিক্য প্রমাণ করে বৈষম্য মাহেরমজান রমজান আমাদের বৈষম্যের বিরোধিতার শিক্ষা দেয় ইসলাম আমাদের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার শিক্ষা দেয় বৈষম্যের শিকার মানুষকে বাঁচাতে হবে গরিব মানুষদের বাঁচাতে সরকারে কোনো আশ্বাস বাস্তবায়ন হয়নি জেম কাদের বলেন সহায়তার নামে নিজেদের দলীয় কিছু মানুষকে সাহায্য করা হচ্ছে ন্যায় বিচারক বঞ্চিত এ মানুষদের পাশে আমাদের দাঁড়াতে হবে মানুষ আমাদের দায়িত্ব দিয়েছেন আমরা তাদের পাশে দাঁড়াবো আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সরকারকে বাধ্য করব